সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পারমাণবিক বোমা তৈরি করছে জেলেনস্কি। রাশিয়ার হামলায় একদিনের জন্য মৃত্যুপুরী ইউক্রেন। কষ্টসাধ্য সমঝোতায় 62 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার শেষপ অভিযোগ। রাখাইন রাজ্যের আরও একটি পুলিশ ফাঁড়ি দখল আরাকান আর্মির। পুতিন বাইডেন বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া। রাশিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা প্রয়োজন বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন ধনকুবের ইউরি মিলনার। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের স্যামসাং কার্যালয়। দর্শক, ইউক্রেন অভিযানে শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। মস্কোর অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার বিপক্ষে ছায়াযুদ্ধে নেমেছে ওয়াশিংটন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পারমাণবিক বোমা তৈরি করছে জেলেনস্কি। ইউক্রেন নিজস্ব পরমাণু অস্ত্র তৈরি করছে। কিয়েভ সরকার চায় যত কম সময় সম্ভব এই অস্ত্র তৈরি করতে। এই উদ্যোগের মাধ্যমে বোঝাই যায় দেশটির জন্য দূরপাল্লা ক্ষেপণাস্ত্র প্রয়োজন। ইউক্রেনের আরইউ ওয়েবসাইটে বলা হয়েছে, ইউক্রেন এ ধরনের কৌশলগত পরমাণু অস্ত্র পেতে আগ্রহী। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে দেশটিতে যেসব সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে এই অস্ত্র তৈরি করা হবে। ক্রিমিয়া ব্রিজের উপর সন্ত্রাসী হামলা, তারপর ইউক্রেনের সামরিক স্থাপনা, বিভিন্ন অবকাঠামো, রাশিয়ার পাল্টা হামলা থেকে ধারণা হতে পারে কিয়েভ এবার রাশিয়ার ভিতরে কৌশলগত স্থানগুলোতে হামলা চালাতে পারে। বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, 1994 সালে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেও ইউক্রেন নিজস্ব পরমাণু অস্ত্র তৈরিতে উদ্যোগ নিয়েছে। ইউক্রেন আগে থেকে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে গবেষণা চালিয়ে আসছিল। সে গবেষণা চলছে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম দুই ক্ষেত্রেই। উপরন্তু কিয়েভ সেন্ট্রিফুগাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং লেজার আইসোটোপ বিচ্ছেদকরণ প্রযুক্তি ব্যবহার করছে। ইউক্রেনের উদ্যোগের মূল কাজ হচ্ছে খার্কিভ ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজিতে। ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের এ ব্যাপারে যথেষ্ট জ্ঞান রয়েছে। স্পেন্ট ফুয়েল রিয়েক্টরও রয়েছে এর মধ্যে। বলতে গেলে সবগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরমাণু অস্ত্র তৈরির কাজে নিয়োজিত রয়েছে। এর মধ্যে কিয়েভ ন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিকো টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যালায়েন্স অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, ইনস্টিটিউট ফর প্রবলেমস অব ম্যাটেরিয়াল সায়েন্সেস এবং ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড মেকানিক্স। রাশিয়ার হামলায় একদিনের জন্য মৃত্যুপুরী ইউক্রেন। রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও থমথমে ইউক্রেন। আবারও হামলার আশঙ্কায় আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। সোমবারের 10 অক্টোবর ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে, আহত হয়েছেন শতাধিক। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর সোমবার সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে দফায় দফায় চলে ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া ক্রিমিয়া সংযোগ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের জেরে পাল্টা প্রতিশোধ নিতে ইউক্রেনে হামলা জোরদার করার কথা জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধবিধ্বস্ত দেশটির জরুরি পরিষেবা স্বাস্থ্য জানিয়েছে, কিয়েভ এবং অন্যান্য 12 অঞ্চলে গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে 301 শহর ও অঞ্চল। ভয়াবহ হামলার একদিন পেরিয়ে গেল এখনো থমথমে ইউক্রেনের পরিস্থিতি। মঙ্গলবারও 11 অক্টোবর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে। হামলা প্রতিহতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আবারও হামলার আশঙ্কায় চরম আতঙ্ক আর উদ্বেগে দিন পার করছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, এই শহরে 100,000 মানুষ বসবাস করেন, অথচ রাশিয়া এখানে একের পর এক হামলা চালাচ্ছে, পুরো বিশ্ব আজ নীরব। ইউক্রেনে গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানাচ্ছি আমরা। এমন পরিস্থিতিতে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। এক ভিডিও বার্তায় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে এর তীব্র নিন্দা জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক কেন্দ্র, কোনো কিছু রুশ হামলা থেকে রক্ষা পায়নি বলে দাবি তার। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট, হামলার জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে G7-ভুক্ত দেশগুলো। এছাড়া ইউক্রেনের 4 অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তির একটি নিন্দা প্রস্তাব সাধারণ পরিষদে তোলার পর মস্কো গোপন ভোটাভুটির দাবি জানালেও তা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। কষ্টসাধ্য সমঝোতায় 62 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া।
ওলেনিভকা কারাগারে নিহত সহ 62 সেনার মরদেহ দেহবশেষ ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সেনাদের মরদেহ বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেন। ওই কারাগারে রাশিয়া রকেট হামলা চালিয়েছিল বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের রেসপন্সিবল ফর সেপারেটিস্ট হেল্ড টেরিটরি মন্ত্রণালয় জানিয়েছে আরও একটি হস্তান্তরের ঘটনা ঘটেছে। 62 মৃতনায়ক তাদের ঘরে ফিরেছেন। ওই সমঝোতা ছিল কঠিন, তবে আমাদের সেনাদের বিশেষ করে ওলেনিভকা সেনাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 29 জুলাই একটি শক্তিশালী রকেট বিস্ফোরণে দোনেস্ক এলাকার একটি কারাগার বিধ্বস্ত হয়। সেখানে ইউক্রেনের যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল। রাশিয়ার দেওয়া তথ্য মতে এতে 50 ইউক্রেনীয় সেনা প্রাণ হারায় এবং 70 জনের বেশি গুরুতর আহত হয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া সেসব অভিযোগ। ইউক্রেন অভিযানের শুরু থেকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। মস্কোর অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার বিপক্ষে ছায়াযুদ্ধে নেমেছে ওয়াশিংটন। ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পরও আবারও কিয়েভকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাথে সাথে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবারের রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদে জড়াতে চায়। তিনি বলেন, আমার মনে হয়েছে আমেরিকা আসলে দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়েছে। অ্যাংলো স্যাক্সনার যুক্তরাষ্ট্রে যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত ছিল, তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। কির্বির এই কথাকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এটা মিথ্যা কথা, আমরা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সিরিয়াস প্রস্তাব পাইনি। রাখাইন রাজ্যের আরও একটি পুলিশ ফাঁড়ি দখল আরাকান আর্মির। সোমবার সূর্যোদয়ের আগে রাখাইন রাজ্যের মংডু অঞ্চলে একটি বর্ডার গার্ড পুলিশ ফাঁড়ি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এই প্রতিরোধ যোদ্ধা গ্রুপের এক বিবৃতিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। সংঘর্ষে মিয়ানমার জান্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মংডুর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকজন পুলিশ বর্ডার গার্ড আত্মসমর্পণ করেছে। এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, তারা 3 জন যুদ্ধাপরাধীকে আটক করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র সামরিক সরঞ্জাম পাওয়া গেছে। সংঘর্ষের সময় বর্ডার পুলিশ আর্টিলারি সহায়তা পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে কুলি উঠতে পারেনি জান্তা বাহিনী। এই সংঘর্ষে একজন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে। ইরাবুতির ওপর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে 4 দিনে 40 জন জান্তা সেনা নিহত হয়েছে। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সাগাইং, মান্দালয়, বাগো এবং ইয়ানগুন অঞ্চল, কাচিন, কারেন ও রাখাইন। এছাড়া মুন্ডাজ্যের প্রতিরোধ যোদ্ধারা কারেন ন্যাশনাল ইউনিয়ন KNU এর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে আলাদা প্রতিরোধ যোদ্ধা বলতে ছিল পিপলস ডিফেন্স ফোর্স PDF। ঐক্যবদ্ধ বা একত্র হয়ে যাওয়ার কেমন ইউর মুখপাত্র পাদশ টনি এ তথ্য জানিয়েছেন। PDF এর 24টি গ্রুপ KNU-র কমান্ডের আওতায় এখন কাজ করছে। পুতিন বাইডেন বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া। আসন্ন G20 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ এ কথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন বৈঠকের আমন্ত্রণ পেলে তা বিবেচনা করবে রাশিয়া। ল্যাভরভ বলেন, আমরা বারবার বলেছি যে আমরা কখনো বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করি না, যদি কোনো প্রস্তাব আসে আমরা তা বিবেচনা করব। তিনি বলেছেন, শান্তি আলোচনা সম্পর্কে যে কোনো পরামর্শ শুনতে আগ্রহী রাশিয়া। এমন সময় ল্যাভরভ বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তাব পেলে তা প্রত্যাখ্যান না করার কারণ জানালেন, যখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের আলোচনার জন্য মধ্যস্থতা করছেন। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। সম্প্রতি ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও এরদোয়ানের বৈঠকে দুই নেতা ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার আলোচনার প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারেন। মস্কো কিয়েভ উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের। চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করে আছে দেশটি। জুলাই মাসে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি হয়েছে। সেপ্টেম্বরে পুতিনের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেছিলেন, শান্তি আলোচনা পথকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস রবিবার বলেছে, যুদ্ধ অবসানে উভয় পক্ষের উচিত আলোচনা একটি পথ খুঁজে বের করা। ল্যাভরভের মন্তব্যে আলোচনা ইঙ্গিত থাকলেও ইউক্রেন সংঘাতে ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণ জানালেন, যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকভ। 7 মাস ধরে ইউক্রেনে রুশ আক্রমণ চলমান থাকায় পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমশ বাড়ছে। ক্রিমিয়ায় রুশ নির্মিত সেতুতে হামলার পর সোমবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার পর ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন বাইডেন। রাশিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখা প্রয়োজন বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।
প্যারিস বিশ্বাস করে যে মস্কোর সাথে সংলাপের জন্য চ্যানেলগুলি বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং ফ্রান্স রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা বিরোধিতা করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা মঙ্গলবার বলেছেন, ফ্রান্স ইন্টার রেডিও স্টেশনে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগের জন্য চ্যানেল থাকা খুবই গুরুত্বপূর্ণ, বিচ্ছিন্নতা সবচেয়ে খারাপ বিকল্প নিতে হবে, তিনি জোর দিয়ে বলেছিলেন। কলোনা উল্লেখ করেছেন যে যোগাযোগ বজায় রাখার প্রচেষ্টার জন্য ঝাপুরিজিয়া নিউক্লিয়ার প্লান্টে একটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মিশন পাঠানো হয়েছে, এটি সংলাপ ফলাফল অর্জনে সাহায্য করে, তিনি যোগ করেন। ফরাসি শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, একটি সময় আসবে যখন সংঘাতের অবসান হবে, এটি দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু রাশিয়া সবসময় আমাদের প্রতিবেশী হবে। ক্রিমিয়ান ব্রিজে 8ই অক্টোবরের বিস্ফোরণটি ইউক্রেনে হামলার ফলাফল কিনা জানতে চাইলে কলোনা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন, এই বলে যে তিনি ঘটনার কারণ সম্পর্কে অবগত নন। শনিবার সকালে ক্রিমিয়ান সেতুতে একটি ট্রাক বিস্ফোরণ ঘটায়, এর সড়ক বিভাগের দুটি পূর্ব দিকের অংশ ভেঙে পড়ে এবং সেতুর রেল অংশের জ্বালানি ট্যাঙ্কের একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়। পরে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিস্ফোরণটিকে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন এবং এর জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন ধনকুবের ইউরি মিলনার। রাশিয়া নাগরিকত্ব পরিত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি রুশ ধনকুবের বিনিয়োগকারী ইউরি মিলনার। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইন্টারনেট বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএসটে গ্লোবালের প্রতিষ্ঠাতা ইউরি মিলনার আলিবাবা ও জেডি ডট কম এর মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ব্যাপক লাভবান হয়েছেন তিনি। টুইটারে মিলনার বলেছেন, আমিও আমার পরিবার 2014 সালে রাশিয়া ত্যাগ করি। ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণার পর আমরা দেশ ছেড়েছিলাম। এই গ্রীষ্মে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রুশ নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছে। ডিএসটে গ্লোবালের ওয়েবসাইটের তথ্য অনুসারে 1999 সাল থেকে ইসরায়েল একজন নাগরিক ইউরি মিলনার। 2014 সাল থেকে তিনি রাশিয়া সফর করেননি। এতে আরো বলা হয়েছে, রাশিয়ায় মিলনারের কোন সম্পদ নেই, অন্যান্য দেশে তার 97% সম্পদ তৈরি হয়েছে। মিলনার কখনো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বা দলীয় ভাবে মিলিত হননি। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের স্যামসাং কার্যালয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় টেক জায়ান্ট স্যামসাং এর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের স্থানীয় সময় সোমবার সকালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিয়েভে অবস্থিত স্যামসাং এর ওই সুউচ্চ ভবনে আঘাত আনে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, কিয়েভের একটি অঞ্চলে নীল কাচে মোড়ানো একটি ভবনের উপরে স্যামসাং এর লোগো টাঙানো, ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পরে আরো বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির উপরের অংশ অক্ষত থাকলেও নিচের এবং মধ্যবর্তী অংশে ক্ষেপণাস্ত্র আঘাত আনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশে ফায়ার সার্ভিসের সাইরেনও শোনা যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অবস্থিত স্যামসাং এর প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এশিয়া টাইমসকে জানিয়েছে, ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত আনলেও কেউ হতাহত হননি। তারা আরো জানিয়েছে, ওই ভবনটি মাত্র 3টি ফ্লোর থেকে দেশটিতে স্যামসাং এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিপণন কার্যক্রম দেখভাল করতে হতো। স্যামসাং এর কর্মকর্তা জানিয়েছেন, তারা জেনেছেন ক্ষেপণাস্ত্রটি প্রায় 150 মিটার দূরে পতিত হয়ে সেখান থেকে পড়ে ভবনটিতে আঘাত আনে। তিনি আরো জানান, ভবনটি সরাসরি রুশ হামলায় লক্ষ্যবস্তু ছিল না, ভবনটি হামলার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।